যখন সত্যান্নাশী বমকে সেছিলো শান্তনদার তখন অনেকের দা একটা রিভিউ লিখেছিল অনেকে চট্টোপাধ্যায় লিখেছিল যে রুদ্রনীল ঘোষ এমন একজন অ্যাক্টার তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে কোনো চরিত্র দিয়ে দাও অটোওয়ালা হোক মাতাল হোক রুদ্র ফাটিয়ে দেবে আমার ওই কোট লাইনটা এখনও মনে আছে প্রথমে আমি বলবো সেই জায়গাটা যে ইটস এ সেলিব্রেশন অফ অ্যাক্টার রুট যেখানে অনেকের দা একটা লাইন লিখেছিল যে আমার মনে পড়েছে আমি অনেকের দা সব কথা খুব সিরিয়াসলি নিই না কারণ অনেকের দা শুধুমাত্র নিজেকেই খুব সিরিয়াসলি নেয় তো হচ্ছে এই জন্য সেটা হচ্ছে লিখেছিল যে কি উনি লিখেছিলেন যে বোধ হয় অজিতে আমায় খুব একটা মানায়নি ওকে সাব চরিত্র দিলে দারুণ মানায় তো এরকম একটা কথা লিখেছিলেন জুতিষাড়ি থেকে চণ্ডীপাঠ সব করে দেয় কিন্তু সাব চরিত্র এইটা হচ্ছে আমাদের এখানের মাইন্ডসেট বা ফ্রেম আমি বললাম যে অ্যাকশান কার্ড বললে সবাই যেমন পরিচালক হন না ঠিক আছে আবার সবাই ডায়লগ বলতে গেলে যেমন অ্যাক্টার হন না আমাদের এখানে সেলিব্রেশন ভালো সেলিব্রেশনটাতে অনিকেতার যেহেতু সাংবাদিক ছিলেন উনি অ্যাকচুয়ালি সিনেমা ইন্ডাস্ট্রির লোক না সমালোচক এটা মাঝে মাঝে ওনার গুলিয়ে যায় ঠিক আছে বাট অনিকেতার লেখা আমার দারুণ লাগে রেদার দেন পরিচালনা আমার লেখাটা দারুণ লাগে বাই বাই ব্যাংকক ওনার আমরা একসঙ্গে কাজ করেছিলাম সো তারপর আমি আরও এক্সপেক্ট করি যে আরও ইন্টারেস্টিং সাবজেক্ট উনি বানাবেন বা লিখবেন বা কিছু একটা হবে তো যাই হোক আমার যেটা মনে হয় যে আমি ডিমের কোনো বিরাট কোনো কিছু করছি না আমি বিরাট কিচ্ছু করিনি যে আমি কেন আমরাই কিচ্ছু বিরাট কিছু বিরাট বোম ফাটিয়ে দিয়েছি কিচ্ছু করিনি আর কি আমার যেটা কাজ আমি সেটা করছি অ্যাক্টার যখন হি ক্যান পারফর্ম তার মানে সে যে কোনো চরিত্রই করতে পারে এই ওকে এটা মানায় তাকে এটা মানায় এটা হচ্ছে আমাদের বাজে মাইন্ডসেট বাজে মাইন্ডসেট আমি ময়দানে যে চরিত্রটা করলাম সিনেমাতে এলে দেখতে পাওয়া যাবে যে এইভাবে ভাবা যায় আরে ভাই একটার তো এইভাবে ভাববে তারা ভেবে ফেললো ঠিক আছে তো তারপরেও আমি রিসেন্টলি একটা অন্য একটা হিন্দি ছবি না করলাম আবার আর একটা ছবির কথা চলছে সেখানে তারা ভেবে ফেললেন যে বিরাট বড়ো একটা ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম হচ্ছে সেখানে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র আমি নিজেই ভাবছি কালকে ফোন করে এসে যে গুরু আমার দ্বারা এটা সম্ভব নয় এটা হলে ফাটিয়ে দিত তার কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট ইজ এ বিজনেস টাইকোন ইন দ্য ফিল্ম এবং সে কনস্ট্যান্ট অসাধারণ জাগলিং ইংলিশ বলে অঙ্কটা হচ্ছে তারা ভাবতে পেরেছেন আমি জানি যে আমার ইংরেজিতে একটু অসুবিধা আছে মানে ওইরাম ফ্লুন্ডলি ইংরেজিটা আমি আমার বলা হয় না আমি ওইভাবে প্র্যাকটিস করে বড় হইনি আমি তো সবটাই সবটা পারের অন্ত নয় বাট তারা আমাকে এসে বলছে স্যার আপ কোশিস কি যে আপসে হোকা এবং সে বইটা হয়তো এই অনেকের দা সারা জীবনে যে ছবি বাজেট পাবে না বানিয়ে সেই বইটার বাজেট একটা বা আমাদের এখানে তাই হয় আমি যেমন ময়দান করছি সেই ময়দানের যা বাজেট আমি সবকটা বাজেটের ছবি জুড়লে আমি এখনও পর্যন্ত ওই বাজেটের ছবিতে অভিনয় করিনি আমায় কোন চরিত্র যা হয় যেগুলো বাকিরা করতে ভয় পান বা করতে দুচ্ছাই করেন বা পাত্তাই দেন না যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো উড়ে এসে আমার কাছে আসে এবার আমার যেটা হয়টা কি চালের ওপরে ঠাকুর আঁকি একটা কিছু লোক বিখ্যাত হয়েছিল আমার ওইরকম আমাকে এত বড়ো কেউ কিছু দেয়নি আমি ছোট চালও একটু আঁকি এবার দর্শকের পছন্দ হয়ে গেছে বলে এই বাড়িতে বসে রয়েছি এই পয়সা আমার নয় তো যেদিন কাজে ফাঁকি মারবো এক একটা করে ফুলদানি দর্শক খুলে নিয়ে চলে যাবে সো দিস ইজ ভেরি ইজি হোয়াট এভার উই আর টুডে আমার একদম আমার যোগ্যতা আছে কি নেই তো যদি মানুষ বলে যে হ্যাঁ এটা যোগ্যতা তাহলে যোগ্যতা আমি ভেবে নিলাম আমি কে আমি হরিদাস পাল আমার কেউ কিচ্ছু নাই যতদিন পর্যন্ত মানুষের পছন্দকে আমরা জাস্টিফাই করতে পারছি সম্মান দিতে পারছি পরিশ্রম করতে পারছি অনেস্টি নিয়ে ততদিন পর্যন্ত আমরা সার্ভাইভ করবেন প্রচুর পরিচালক প্রচুর অভিনেতা এসছেন কাঁপিয়েছেন মাটি ফাটিয়ে দিয়েছেন আজকে কারুর কাছে কাজ নেই তাই আজকে যারা ফাটাচ্ছেন আমরা যেন নিজেকে ভাবছি যদি ভেবে ফেলি একবার তো তাহলে জানতে হবে যে পরশু দিন আমি বেকার করেছিলাম অনেকের দ্বার ঠিক আছে ওই প্রশ্নটা আমি দুটো মানে সেকেন্ডটা রাখতাম আর তুমি তো একবারই উত্তরটা দিয়ে দিলে বলেন যে এতদিন ধরে মাঠে খেলছি তো বল এলে বুঝতে পারি কোনটা ডিউজ কোনটা ক্যাম্বাস কোনটা রবারের ওই টাক করে দিয়ে দিয়েছি